ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মির্জা ফখরুল সহ বিএনপি নেতারা মিথ্যাচার করেন বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের ভুল তথ্যের ব্যাখ্যা। ডক্টর রেজা কিবরিয়া, র‍্যাবকে নিষেধাজ্ঞা দেওয়ায় আমেরিকার প্রতি প্লিজট, গণঅধিকার পরিষদের আহ্বায়ক। আওয়ামী লীগ নেতা পল্টুর বিরুদ্ধে কক্সবাজারে জমি দখল, হয়রানির অভিযোগ। দাবিতে দ্বিতীয়বারে ভর্তি পরীক্ষার সুযোগ না দিলে অনশনের হুমকি। ভারতের বাজেটে 300 কোটি রুপি বরাদ্দ পেল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও মিথ্যা কথা বলছেন, খালেদা জিয়া সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের ভুল তথ্যের ব্যাখ্যা। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য একটি ভুলের ব্যাখ্যা দিয়েছে দলটি। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিবের লিখিত বক্তব্যের এক পর্যায়ে একটি তথ্য ভুলভাবে পরিবেশিত হয়েছে। ভুলবশত 9 লাখের বদলে 9 মিলিয়ন বলা হয়েছে। 2004 ও 2006 সাল পর্যন্ত 3 বছরের লবিস্ট নিয়োগের জন্য প্রকৃত খরচ 9 লাখ মার্কিন ডলার, 9 মিলিয়ন ডলার নয়। অনিচ্ছাকৃত ওই ভুলের জন্য বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, একজন প্রবাসী বাংলাদেশি লবিস্ট নিয়োগের বিষয়টি সরকার বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। সরকার তাদের সব অপরাধমূলক কর্মকাণ্ডকে আড়াল করতে, জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং দুঃশাসনকে প্রলম্বিত করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের কৌশল নিয়েছে। আমরা বলতে চাই, দেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যদি প্রবাসীরা কোনো পদক্ষেপ কোথাও নেন, দেশের প্রতি তার ভালোবাসার জন্য যদি কিছু করেন, সে পদক্ষেপের দায়িত্ব তার, বিএনপির নয়। ওই পদক্ষেপকে নৈতিক সমর্থনের দায়িত্ববাদে অন্য কোনো দায়িত্ব বিএনপি বহন করে না। ডক্টর রেজা কিবরিয়া, র‍্যাবকে নিষেধাজ্ঞা দেওয়ায় আমেরিকার প্রতি প্লিজট, গণঅধিকার পরিষদের আহ্বায়ক। বাংলাদেশে পুলিশের বিশেষ বাহিনী র‍্যাব এবং এর কয়েকজন কর্মকর্তাকে আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার পর গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়াকে বিভিন্ন সভা সমাবেশে উৎফুল্ল প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে। বিবিসি বাংলাকে ডক্টর কিবরিয়া বলেছেন, এই নিষেধাজ্ঞা দেওয়ায় তিনি আমেরিকার উপর একটু কৃতজ্ঞ। তার বক্তব্য, এই নিষেধাজ্ঞার ফলে সাধারণ মানুষের উপর আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতন প্রায় থেমে গেছে। এমনকি তিনি বিভিন্ন জায়গায় এও বলেছে যে সামনে বাংলাদেশের আরো ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আমেরিকা। এসব খবর তিনি কি ধারণা থেকে বলছেন নাকি দায়িত্বশীল কোন সূত্র থেকে খবর পেয়েছেন? সেনাবাহিনীর মতো বিভেদ তৈরির উদ্দেশ্যে নানা রকম বক্তব্য দিচ্ছেন ডক্টর কিবরিয়া, এমন অভিযোগও করেন কেউ কেউ। রেজা কিবরিয়া বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়ার একমাত্র ছেলে। 1996 সালের নির্বাচন পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে শাহ কিবরিয়ার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর 2005 সালের এক গ্রেনেড হামলায় তার মৃত্যু হয়। পিতা আওয়ামী লীগের রাজনীতিতে থাকলেও রেজা কিবরিয়া গণফোরামের সভাপতি মণ্ডলীর সদস্য ও পরে সাধারণ সম্পাদক হন। সর্বশেষ 2018 সালে জাতীয় নির্বাচনের হবিগঞ্জের একটি আসন থেকে জাতীয় ঐক্যজোটের প্রার্থী হয়েছিলেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে অবশ্য গণফোরাম থেকে বেরিয়ে আসেন ডক্টর কিবরিয়া। গত বছরে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরের সাথে গণঅধিকার পরিষদ নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন ডক্টর কিবরিয়া, যেখানে তিনি আহ্বায়ক হন। পিতা আওয়ামী লীগের মন্ত্রী হলেও তার নিজের ক্ষোভ আছে দলটির প্রতি, সে কথা খোলাখুলি বলেছেন বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ এই সাক্ষাৎকারে। আওয়ামী লীগ নেতা পল্টুর বিরুদ্ধে কক্সবাজারে জমি দখল, হয়রানির অভিযোগ। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মুজাফর হোসেন পল্টু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, মিথ্যা মামলায় হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশল রটানোর অভিযোগ এনেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার বাস পরিবার। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাস পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে এসে এসব অভিযোগ উত্থাপন করেন। চকরিয়া 3 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফর আলম লিখিত
লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, আমাদের বাস পরিবারের বসতভিটা স্থিত ওই সব জায়গায় প্রতারক মুজাফফর হোসেন পল্টুর কোনো সহায় সম্পদ নেই, শুধুমাত্র তার পাঁচ সন্ত্রাসী ভাইয়ের পেশি শক্তির বলে বলিয়ান হয়ে চাঁদা দাবি করে, সেই চাঁদা না পেয়ে আমাদের জমি জবরদখল করতে মরি আসে। নিরাপত্তার সংখ্যা থাকার কথা জানিয়ে তিনি বলেন, ওই প্রতারক মিথ্যা অসত্য তথ্য প্রদান করাই পটু। মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলিয়ে পালিয়ে মিথ্যা তথ্য আমাদের ওপর যে কোনো মুহূর্তে অবিচার নামাতে পারে, আমাদের বাস পরিবারের সহায় সম্পদের ওপর আঘাত আনতে পারে। সংবাদ সম্মেলনে বাস পরিবারের পক্ষ থেকে জানানো হয়, চকরিয়ায় নুরুল আলম মিস্ত্রির ছেলে পল্টুর ভাই মালিক্য ডাকাত কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাতি মামলার আসামি। অন্য দুই ভাই জালাল উদ্দিন প্রকাশ সাদ্দাম হোসেন মিঠুর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে। সব ভাইয়ের বিরুদ্ধে দস্যুতা চুরির চাঁদাবাজির বিস্তার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাড়িতে অভিযান পরিচালনা করে। সফুর আলম বলেন, মুজাফফর হোসেন পল্টুর বাড়ির কাছে স্থানীয় চিকিৎসক মোহাম্মদ হুসাইনের ছেলে মেয়েদের কাছ থেকে জমি কিনে তারা বাড়ি নির্মাণ করেন। বাড়ি নির্মাণের সময় তারা আমাদের কাছে টাকা দাবি করেন, কিন্তু সেটা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওই সময়ে পল্টু আমাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। সংবাদ সম্মেলনে সফুর বলেন, গত 2019 পল্টু নিজের ছোট ভাই বেলালের বাড়ি পুড়িয়ে দিয়ে 80 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে চকরিয়া থানা পুলিশ ওই মামলার কোনো ভিত্তি না পেয়ে এটিকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর একাধিকবার ওই পরিবারগুলো জমি সম্পত্তি দখল করার চেষ্টা করলেও কক্সবাজার এক আসনের সংসদ সদস্য এম জাফর আলমের হস্তক্ষেপে তা করতে পারেননি বলে জানান সফুর। দাবিতে দ্বিতীয়বারে ভর্তি পরীক্ষার সুযোগ না দিলে অনশনের হুমকি। আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার বিধান পুনরায় প্রবর্তন না করলে এই দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভর্তি ইচ্ছুকরা। সকালে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরুণী মিলাতয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এ সময় কর্মসূচি চালিয়ে যাওয়ার পর তাদের দাবি মেনে না নিলে অনশনের হুমকি দেন তারা। 2020 সালের এইচএসসি পরীক্ষার ফেসবুক প্ল্যাটফর্ম দাবিতে সেকেন্ড টাইম চাই এর ব্যানারে এর আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রাফি হাসান। এছাড়া সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত প্ল্যাটফর্মটির অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সংগ্রাম, নজরুল ইসলাম নিলয়, সানি আলম, ঋতু আক্তার এবং মাহমুদুল হাসান খান। ভারতের বাজেটে 300 কোটি রুপি বরাদ্দ পেল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার গণবসতিপূর্ণ দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ঘোষিত বাজেটে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ অন্য দেশগুলোর জন্য আগের মতোই অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সদ্য পাশ হওয়া বাজেটে বাংলাদেশের জন্য অর্থ সাহায্যের পরিমাণ বাড়িয়ে 300 কোটি রুপি নির্ধারণ হয়েছে। ভারতীয় পার্লামেন্টে 2022-2023 সালের বাজেটে পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে বাংলাদেশের জন্য 300 কোটি রুপি অর্থ সাহায্য বরাদ্দ রাখা হয়েছে। গত বছরের বাজেটে প্রথমে বাংলাদেশের জন্য 200 কোটি রুপি বরাদ্দ হয়, পরবর্তীকালে তা বৃদ্ধি করে 300 কোটি রুপি নির্ধারণ করা হয়। কঠোর ইসলামিক সংগঠন তালেবান শাসিত আফগানিস্তানের জন্য এবার 200 কোটি রুপি বরাদ্দ রেখেছে মোদী সরকার। এমনকি মিয়ানমারের জন্য এবার 600 কোটি রুপি রাখা হয়েছে। সদ্য পাশ হওয়া বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে ভুটান, এবার তারা পাচ্ছে 2,266 কোটি রুপি, আর মরিশাসে 900 কোটি, নেপাল পাবে 750 কোটি রুপি। উল্লেখ্য, আফ্রিকায় ভারতীয় দূতাবাস খোলার জন্য এবার 250 কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।